চলো খাবে। হুম, রুমে নিয়ে আসি। হুম, খেতে হবে তো। আপনি খেয়ে আসেন। হাতে খেতে মন চাইছে না, ক্লান্ত রোদ শরীর টেনে তুলল ভালোবাসার জোরে। আদ্রিয়ানকে তো খাওয়াতে হবে, মেডিসিন দিতে হবে, বাচ্চারাও আছে, রোদের কি আর শুয়ে থাকা মানায়? রোদকে উঠতে দেখেই আদ্রিয়ানের ভেতরে যেন ঝড় বয়ে যায়। এ মেয়ে এত কীভাবে ভালোবাসে ওকে? এই ক্লান্ত দেহ কীভাবে উঠালো শুধুমাত্র আদ্রিয়ানকে খাওয়ানোর জন্য? আদ্রিয়ান টেনে ওকে নিজের উন্মুক্ত বক্ষে নিয়ে নিল। রোদ শ্বাস ফেলে বলল, চলুন উঠুন, আমি দেখবো নে, তুমি একটু রেস্ট নাও। দুই কি তিন মিনিট যেতেই ঘুমিয়ে গেল রোদ। ভারী নিঃশ্বাসের আওয়াজ পেয়ে আদ্রিয়ান রোদের মাথায় চুমু খেয়ে বালিশে শুয়ে দিল। টি শার্ট পরে রুম থেকে বের হলো। টেবিলে যেতেই মিশি বলল, বাবাই মিশি খাবে, মাম্মা কোথায়? আদ্রিয়ান হেসে মেয়েকে কোলে তুলে বলল, আজ বাবাই খাইয়ে দিবে তার মাকে। মিশন এসে বসেই ডাকল, রোদমা তাড়াতাড়ি দাও। জারবা প্লেট দিতেই মিশন ভুরুকুসকে বলল, পুত্তি তুমি কেন, রোদমা কোথায়? জারবা রেগে লাল হয়ে বলল, ভাইয়া তোমার ছেলেকে ডাকো। আদ্রিয়ানও গম্ভীর কণ্ঠে বলল, মিশন। সবাই একসাথে হেসে উঠল। জারবা গাল ফুলিয়ে বসল পাশে। রোদের কথা জিজ্ঞেস করতে আদ্রিয়ান জানালো, ঘুমিয়েছে, শরীর ভালো লাগছে না হয়তো, আমি খাওয়াবো না পরে। মিশন ঝট করে উঠে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? আরে বসো, এমনি ক্লান্ত। আদ্রিয়ানের মা বলল, মেয়েটিকে এত না করলাম তাও সারাদিন খেটেছে। সবার খাওয়া শেষ হতে আদ্রিয়ান প্লেটে খাবার নিয়ে রুমে ঢুকলো। পিছনে মিশি আর মিশন, দুই বাচ্চা মায়ের অসুস্থতা শুনেই পাগল। আদ্রিয়ান রোদকে ডেকে টেনে টেনে তুলল, ফ্রেশ করিয়ে খাইয়ে দম নিল। পুরো একটা ভরা পরিবার এখন আদ্রিয়ানের, সুখগুলো যেন হাতের মুঠোই তার। কি আর চাই এই জীবনে? রোদ আদ্রিয়ান আর বাচ্চাদের নিয়ে ঈদের পর দিন কাটিয়ে আসলো নিজের বাসায়। রাতে সেখান থেকে ঘুরে একবার বাসায় আসলো। আদ্রিয়ান ওই দিনই ফ্ল্যাটে ফিরতে চেয়েছিল, কিন্তু মায়ের জোরাজোরিতে থেকে গেল। তাও কঠোরভাবে জানিয়েছে শুধু একদিন আর থাকবে। আদ্রিয়ানের মাও মেনে নিয়েছে ছেলের কথা, একদিন থাকবে তাই ঢের তার কাছে। এত সবে রোদ ঘাড় টাড়ার মতো বেঁধে আছে, ওর কথা যাবই তো এক সপ্তাহ থেকে যায়। আদ্রিয়ান নাছোড় বান্দা, এখানে রাখবে না। আর এটা যে শুধুমাত্র এলাকার মানুষের জন্য না, তা এবার রোদ ক্লিয়ার হয়ে গেল। আদ্রিয়ানকে হাজার খোঁচালেও মুখ খোলেনি বান্দা। রোদ আড়ালে যতটুকু শুনেছে তাতে ওর সন্দেহ হচ্ছে কেউ আসবে এখানে, যার কারণে আদ্রিয়ান ওদের এখানে রাখতে নারাজ। কিন্তু কে যে সে যার জন্য আদ্রিয়ান নিজের বাসায় নিজের বউ বাচ্চা রাখছে না? রোদের প্রশ্নের উত্তর হাজারবার জিজ্ঞেস করলেও পাওয়া গেল না। রেগে লাল হয়ে রোদ রুমে ঢুকে চেঞ্জ করে মিশিকে নিয়ে মিশনের রুমে ঢুকে দরজা লক করে দিল। মিশিকে ঘুম পাড়ানোর সময় মিশনে একটা বালিশ নিয়ে রোদের কোলে রেখে মাথা দিয়ে দিল। রোদ হেসে বলল, ঘুম পাড়ানির গান গাইবো নাকি আব্বাজান? চাইলে গাইতে পারো, আমার সমস্যা নেই। আল্লাহ কি বলো, তোমার বাবা দেখে তোমার বিয়ের স্বপ্ন আর তুমি এখন মায়ের কাছে ওয়া ওয়া করো। মিশন রেগে উঠেই গেল। রোদ ওর হাত ধরতেই বলল, তুমিও বাবার মতো, কথা নেই তোমার সাথে। রোদ হেসে বলল, আচ্ছা আচ্ছা রাগ করে না, আসো, রোদমা মাথায় হাত বুলিয়ে দেবে। মিশন আবারও শুয়ে পড়তেই রোদ ওর মাথায় বেশ কিছু সময় হাত বুলিয়ে দিল। মিশন রাজ্যের গল্প জুড়ে দিল রোদের সাথে। স্কুলে কে আছে, বন্ধু কে কে, কে কেমন, কি করে সহ নানা আলোচনা তার মাকে বলতে ব্যস্ত। রোদ মিশনের সব কথা বেশ মনোযোগ দিয়ে শুনছে, মাঝে মধ্যে হু হা উত্তর দিচ্ছে। এতে কথার মাঝেই হুট করে মিশন এটাও বলে উঠল, জানো মিসেস মাইশা দেখা করতে আসে প্রায়, আমি করি না কখনো, বাবা বলেছে অপরিচিত কারোর সাথে কথা বলতে না, উনি তো আমার অপরিচিতই, বলো। এই প্রথম মিশনের মুখে নিজের মায়ের জন্য এমন সম্বোধনে রোদ কিছুটা অবাক হলো। মিশি তো কখনোই মাইশার কথা বলে না, ছোট্ট পরিটা আদৌ মাকে চিনে কি না, কখনো দেখেছে কিনা সন্দেহ। মিশনেরও মাইশাকে নিয়ে কথা বলার সময় তেমন একটা আবেগ দেখা গেল না, সে নিজের মতো আবার অন্য কথা বলতে ব্যস্ত। রোদ মিশনের কপালে গালে হাত বুলিয়ে বলল, মাকে মিস করো? মিশন রোদের হাত ধরে সোজাভাবে উত্তর দিল, এই তো তুমি আমার এত কাছে, মিস করবো কেন?
রোদ একটা ঢোক গিলে শুকনো গলায় বলল, মাইশা আপুকে? ও, তার কথা বলছো? সে তোমার মা না, তুমি আমার মা, আমার রোদ মা। আর রইল মিস করা, তাকে তো আমি কখনো মিসই করি না। যেদিন চলে গিয়েছিল সেদিনের পর থেকে বাবার কাছেই মা বাবার আদর পেয়েছি। এখন তো আদর বাড়লো তুমিয়া, এখন তো আদর বাড়লো তুমিয়ার সাথে। মিস করার তো প্রশ্নই ওঠে না। আই লাভ ইউ মা, তুমি ছেড়ে যেও না, তাহলেই হবে। প্রথম কথাগুলো বেশ স্বাভাবিকভাবে বললেও শেষের লাইন দুটো বলার সময় মিশনের কণ্ঠনালি কাঁপছিল। এটা টের পেয়েছে রোদ, ওর নিজের চোখেও পানি চলে এসেছে। রোদের ছোট্ট মনটা নিমিষেই উতলা হয়ে উঠল। কীভাবে মায়ের আদর দিবে ও মিশনকে, কী করবে ও যাতে মিশনের না পাওয়া আদরও দিতে পারে? রোদের আকাশ পাতাল ভাবনার মাঝেই মিশন ওর হাত ঝাঁকিয়ে বলল, বলা যাবে না। রোদ মিশনের হাতটা শক্ত করে ধরে বলল, কখনো যাবে না রোদ মা, সব সময় থাকবে তার মিশন মিশির কাছে। বেশ সময় লাগিয়ে ঘুমালো মিশন। রোদের অনেক মায়া লাগে মিশনকে। কোনো মা কিভাবে পারে তার সন্তানদের ফেলে যেতে? পরক্ষণে রোদ আবার ভাবল, ভালোই হয়েছে মায়েশা চলে গিয়েছে, নাহলে রোদ কিভাবে ওদের পেত, আদ্রিয়ানকে পেত? হঠাৎ দরজায় নক হতেই রোদের চিন্তায় ভাটা পড়ল। অপর পাশ থেকে আদ্রিয়ান ডাকছে, মিশন তোর মা কি এখানে? মিশন তো ঘুম, এই আদ্রিয়ানও থেমে নেই, অনবরত ডেকেই যাচ্ছে। না পারতিকে রোদ ফোন হাতে কল ধরল আদ্রিয়ানকে। রিসিভ হতে আদ্রিয়ান ঝটপট করে বলল, রোদ কোথায় তুমি? ছাদেও খুঁজে এলাম, কোথায়? আমাকে দিয়ে আপনার কি? হ্যাঁ কি মানে? তোমাকে দিয়েই তো সব রুমে আসো, কোথায় তুমি? আসবো না আমি, যেখানে থাকার ওখানেই আছি। আচ্ছা রাগ করে না সো। টুট টুট শব্দ হতে আদ্রিয়ান দেখল রোদ কল কেটে দিয়েছে। এই মেয়ে কেন বোঝে না, আদ্রিয়ান যা করছে ভালোর জন্যই তো করছে। কি মনে করে আবার মিশনের রুমের নব ঘোরাতে দেখল লক করা। তখনই খটকা লাগলো, মিশন তো কখনো লক করে ঘুমায় না। আদ্রিয়ান নিজের রুমে ঢুকে চাবি এনে লক খুলে চোরের মতো ঢুকে পড়ল। ড্রিম লাইটের আলোতে দেখা গেল শান্তিময় দৃশ্য, দুই বাচ্চা নিয়ে ঘুমোচ্ছে রোদ। লোভী আদ্রিয়ান নিজেও দরজা লাগিয়ে রোদকে ঘেঁষে শুয়ে জড়িয়ে ধরল। রোদ কিছুটা সজাগই ছিল, নিজেও আদ্রিয়ানের দিকে ফিরে জড়িয়ে বুকে ঢুকে পড়ল। জারবা আর ইয়াজের আংটি বদল হবে, ঈদের ছুটিতেই তা সেরে ফেলতে চাইছে দুই পরিবার। জারবা কেঁদে কেটে বাড়ি ঘর একাকার করে দিয়েছে। ফুপিকে কাঁদতে দেখে মিশি আর আলিপও কেঁদে উঠল। জারবার কান্না দেখে সবাই যেন ব্যাককেল হয়ে গেল। এই মেয়ে এনগেজমেন্টে এই অবস্থা করলে বিয়ের দিন কি করবে? জারবার মা প্রথমে মেয়েকে সান্ত্বনা দিলেন, কতক্ষণ বুঝালেনও, কিন্তু জারবা জারবাই, ও কেঁদে বুক ভাসাচ্ছে আর বারবার বলছে, আমি বিয়ে করব না, যাব না কোথাও, তোমরা না করে দাও। এবার আদ্রিয়ানের মা গেলেন চোটে, এটা তো না যে জোর করে বিয়ে দিচ্ছেন। বেশ কিছুটা রাগান্বিত স্বরে বললেন, যখন কথা বলতি তখন মনে ছিল না এই বাড়ি ছেড়ে যেতে হবে? জারবা এবার ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল। সাবা কত সান্ত্বনা বাণী শোনালো, তাতেও তেমন একটা লাভ হলো না। আদ্রিয়ান আর আরিয়ান বাসায় ছিল না, মূলত এনগেজমেন্টের কিছু কাজেই বাইরে ছিল। বাসায় আসতেই বোনের এহেন কান্না দেখে দুই ভাই এসে দুই দিকে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে, ও কাঁদছে কেন? আদ্রিয়ানের মা এবার ভয়াবহ রেগে বললেন, একে সরা আমার সামনে থেকে, মাথা খেয়ে ফেললো আমার। আরিয়ান ভুরু দিয়ে ইশারায় সাবাকে জিজ্ঞেস করতেই সাবা বলল, এনগেজমেন্ট করতে যাচ্ছে না। আদ্রিয়ান দুষ্টামি করে বলল, তাহলে কি ডিরেক্ট বিয়ে করতে চাস? ওর কথায় সবাই হেসে উঠল, জারবার কান্নার শব্দ বাড়ল। আরিয়ান বোনকে বুকে জড়িয়ে ধরল। আদ্রিয়ান মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বড়ি তোকে এত তাড়াতাড়ি বিদায় দিব না, কাল শুধু ওরা আসবে, আংটি পরিয়েই চলে যাবে। না করে দাও ছোট ভাইয়া, আমি বিয়ে করব না। রোদের ফোনে তখনই ইয়াজের কল আসলো। বেচারা মাত্রই ডিউটি শেষে জারবাকে কল দিচ্ছিল, কিন্তু অ্যাজ অলওয়েজ জারবা ধরেনি। রোদ ফোন ধরে একটু জোরেই বলল, তোর কাল এঙ্গেজমেন্ট হবে না রে, জারবা সোজা বলে দিয়েছে ওর নাকি তোর চেহারা ভালো লাগে না, তোর লম্বা নাকের 2 ইঞ্চি কাটতে হবে।
ইয়াজের মাথা গরম হয়ে গেল। এই পাগল জারবাকে ভালোবেসে নিজে এখন পাগলাগারদে যাওয়ার উপক্রম হয়েছে। রোদের কথা শোনার পরপরই জারবার কান্না থেমে গেল। ফুলো ফুলো চোখ দুটো গোল করে তাকিয়ে বলল, ছোট ভাবি কার সাথে কথা বলছো? আর কি, তোমার না হওয়া ফিয়ন্সে ইয়াজ পিয়াজ। জারবার চোখ যেন কোটর থেকে বের হয়ে আসবে। ও তো ইয়াজকে অনেক ভালোবাসে। লোকটা ওকে কত আদরে লাগিয়ে সব বুঝিয়ে বুঝিয়ে বলে, কিন্তু জারবাই বা কি করবে? ওর তো বিয়ের কথা মনে পড়লেই কান্না পায়। রোদ কিছু বলবে তার আগেই ইয়াজ কল কেটে দিল। আদ্রিয়ান রোদকে জিজ্ঞেস করলো, ইয়াজ কি বলছে? কল কেটে দিল। জারবার এবার দুঃখে কান্না আসছে। ইয়াজ কি তাহলে কাল আসবে না? ভাবতেই জারবার কান্না বাড়ল। আদ্রিয়ান আজ যাওয়ার জন্য বেশ তাড়া দিচ্ছে। রোদের কথা, কাল তো আবার আসতেই হবে, তাহলে আজ কেন যাব? আদ্রিয়ান জানে ভালো কথা এখন রোদ শুনবে না। অতি আদরে ওর সাহস বেড়েছে ইদানিং। আদ্রিয়ান শেষবার ঠান্ডা মেজাজে বলল, আমি মিশিকে নিয়ে আসছি, বোর কাপড়ে রেডি হও, আর কোনো কথা না। রোদ তাড়ামি করে বলল, আপনি যান, আমি বাচ্চাদের নিয়ে এখানেই থাকবো, একা একা সংসার করুন যে। আদ্রিয়ান এবার বেশ জোরে ধমকে উঠল। রোদ দুই পা পিছিয়ে গেল ভয়ে। আদ্রিয়ান ওর হাত টেনে ধরে দাঁত চেপে বলল, বড়দের কথা শুনো না কেন, বেয়াদব হচ্ছে দিন দিন, বেশি লাই দিয়ে ফেলেছি, আর একবার তর্ক করলে কানের নিচে খাবা একটা। রোদের নাকের পাটা ফুলছে, চোখ জ্বলছে, কান্না আটকে রাখলো রোদ। কিছুতেই আদ্রিয়ানের সামনে কাঁদবে না, মাথা নিচু করে রেখে হাত ছাড়াতে চাইছে। আদ্রিয়ান তখনও ওর হাত ছাড়েনি। রোদ জিদ্দি বাচ্চাদের মতো করে মাথা নিচু করে হাত মোছড়াচ্ছে, ঠোঁট কামড়ে হাসি আটকাচ্ছে আদ্রিয়ান। ধমকটা মোটেও মন থেকে দেয়নি, এমে কথা শুনে না। আদ্রিয়ান এবার রোদের গোল কালো করা মুখ দেখে না হেসে পারল না। বেশ শব্দ করে হেসে আগলে নিল রোদকে বুকের মাঝে। রোদ ঠায় দাঁড়িয়ে না জড়িয়ে ধরেছে আর নাই সরতে চেষ্টা করছে। আদর পাগলে মেয়ে, এই যে এখন আদ্রিয়ান থেকে আদর খাওয়ার জন্য ঠায় দাঁড়িয়ে কিন্তু মুখে বলছে না। আদ্রিয়ান শক্ত করে জড়িয়ে ধরে রোদের কাঁধে ঠোঁট ছুঁয়ে বলল, কতটা আদরে তুমি জানো এটা? পাগল হয়ে যাবো তো আমি বউ। ছাড়েন, মন থেকে বলো। মন থেকেই বলছি। মিথ্যা, তোমার মন এখন চাইছে আমার থেকে আরো বেশি বেশি আদর পেতে। রোদ চুপ রইল। আসলে এখন একটু আদর দরকার ওর, মাত্র বকা খেলো, একটু আদর এখন হক ওর। আদ্রিয়ান হেসে রোদকে কোলে নিয়ে বেডে বসে চুমু খেয়ে বলল, আচ্ছা তোমার আবদার রাখলাম, কাল যাব, কিন্তু আমার কিছু কথা মেনে চলবা, ঠিক আছে? রোদ বুক থেকে মুখ তুলে বলল, কি কথা? আদ্রিয়ান মুখটা যথেষ্ট গম্ভীর করে বলল, আজ বাসায় কিছু গেস্ট আসবে, তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলবে, কথা বলার দরকার নেই তেমন একটা, তাদের সামনেও যাবে না, কিছু বললে মুখের উপর উত্তর দিয়ে দিবে। রোদ ভুরুকুসকে আগ্রহী কণ্ঠে জিজ্ঞেস করল, এমন কি আসবে? আমার ফুপি আসবে তার পরিবার নিয়ে। তাহলে এসব? রোদের কথা কেড়ে নিয়ে আদ্রিয়ান বলল, আর কোনো কথা না, যা বলেছি মনে রাখবে, ওকে জাদু পাখি। আচ্ছা। সন্ধ্যার দিকে আদ্রিয়ানের ফুপি হাজির পরিবার সমেত, দুই ছেলে মেয়ে সমেত হাজব্যান্ড। ছেলে মেয়ে দুজনেরই বয়স সেম সেম, রোদের বড়ই হবে দেখে আন্দাজ করল রোদ। ফুপি বেশ গোছানো এবং দাম্ভিক দেখেই বুঝে যাচ্ছে। ছেলে মেয়ে দুইজন আবার মিশুক আর উৎফুল্ল কিছুটা, এসেই আলিফ, মিশি আর মিশনের সাথে কথা বলছে হেসে হেসে। রোদে সব এতক্ষণ কিচেন থেকে লক্ষ্য করছিল, হঠাৎ সাবার কণ্ঠে ধ্যান ভাঙল। সাবা কিছু স্ন্যাক্স বানাতে বানাতে রোদকে বলল, রোদ পুডিংটা বের করে টেবিলে রেখে আয় তো। রোদ একবার সাবার দিকে তাকিয়ে পুডিং টেবিলে রাখতে গেল, তখনই ফুপির সাথে নজর মিলে গেল। বেশ অস্বস্তিতে পড়ল রোদ। আদ্রিয়ান তো কথা বলতে নিষেধ করেছে, কিন্তু এভাবে সামনাসামনি পড়লে অন্তত সালামটা তো দেয়াই যায়। রোদ হালকা হেসে বলল, আসসালামু আলাইকুম ফুপি। রোদ আশ্চর্য হলো যখন সালাম দেওয়াতে ফুপি মুখ ঘুরিয়ে নিল, ব্যাপারটা সবাই খেয়াল করলো। তখনই ফুপা বলে উঠলেন, ওয়ালাইকুম আসসালাম মামুনি, আমাদের আদ্রিয়ানের বউ না? মাশাআল্লাহ, অনেক সুন্দর তুমি মামুনি, কেমন আছো? রোদ যেন অস্বস্তি থেকে বের হলো, হেসে ঘাড় দুলিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো মামুনি, তোমাকে দেখি ভালো হয়ে গেলাম। আদ্রিয়ানের ফুপাতো ভাই বোন দুইজন জারা আর জুরাইনও বেশ মিশুক। রোদের সাথে
অনেক কথা বলল। রোজ যেন আদ্রিয়ানের নিষেধাজ্ঞা ভুলেই গেল। ফুপি বাদে বাকিরা এতটা সুন্দর আচরণ করলে কথা না বললে নিশ্চিত বেয়াদবি হয়ে যাবে। সবাই টেবিলে খাচ্ছে, জুরাইন ঠান্ডা পানি চাইতেই রোদ গেল কিচেনে আনতে। যেহেতু শুধু পানি আনবে তাই রোদ আর কিচেনের লাইট অন করল না। ফ্রিজ খোলার আগে হঠাৎ কোমরের দিকে পুরুষের হাতের বাজে স্পর্শ পেয়ে ঝটাক মেরে চিৎকার করে উঠল রোদ। রোদের চিৎকারে ছুটে এলো সবাই কিচেনে। কি হয়েছে জিজ্ঞেস করতে রোদ ঘামতে লাগলো। কীভাবেই বা বলবে, এখানে কেউই তো ছিল না তাহলে। রোদ পরিস্থিতি সামলাতে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তেলা পোকা উঠেছিল পায়ে। জুরাইন দুষ্টুমি করে বলল, মেডিকেল রেস্টুরেন্ট ককোচ ফাই পাই, হায় আল্লাহ। রোদ কিছুটা তোতলাতে তোতলাতে বলল, হুট করে পায়ে উঠে গিয়েছিল তাই। সবাই বিশ্বাস করল, বের হলো। কিন্তু ফুপি কপাল কুসকে অবিশ্বাসের চোখে তাকালো রোদের দিকে। রোদ সেদিকে তাকিয়েই নজর ফিরিয়ে নিল। রোদ তখনও ঠায় দাঁড়িয়ে আছে কিচেনে। বাসায় পুরুষ মানুষ বলতে আরিয়ান, শ্বশুর, জুরাইন আর ফুপা। আদ্রিয়ান গিয়েছে ডেকোরেশনের কথা বলতে। তাহলে এটা কি ছিল? ঘৃণায় যেন রোদের গা গুলিয়ে এলো। গটগট পায়ে রুমে ঢুকে ফ্রকটা পাল্টে নিল। মাথায় কিছুতেই ঢুকছে না কে হতে পারে এটা, কারোর সাথে শেয়ারও করতে পারছে না। একবার ভাবলো সাবাকে জিজ্ঞেস করবে, পরক্ষণে আবার সেই চিন্তা বাদ দিল। রাতে আদ্রিয়ানকে বলবে ভেবে নিল রোদ। আদ্রিয়ানকে সেই কথা বলবে ভাবলেও রাতে বেশ ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকে আদ্রিয়ান। রোদ আদ্রিয়ানের সেই অবস্থায় সব ভুলে এগিয়ে সে আদ্রিয়ানের শার্ট খুলে দিয়ে টাওয়াজ আর টাওয়াল ওয়াশরুমে রেখে বলল, আসুন চেঞ্জ করে নিন। আদ্রিয়ান ঢুকতেই রোদ বের হতে নিল, অমনি আদ্রিয়ানের হাত ধরে আটকে নিল। রোদ তাকাতে আদ্রিয়ান দুষ্টু হাসল। রোদ বেশ জোরেই বলল, এই ভিজাবেন না আমাকে এই রাতের বেলা। কে শুনে কার কথা? আদ্রিয়ান শাওয়ার অন করে ভিজিয়ে নিল দুজনকে। রোদ তখন পুরোটা লেপটে আদ্রিয়ানের উন্মুক্ত লোমশ বুকে। আদ্রিয়ান দুষ্টুমি করে শুধাল, এমনিতে আদর চাও, অথচ আমি রোমান্টিক হলে তোমাকে আর পাওয়া যায় না, পারো না বুকে ঢুকে যাও। রোদ আর একটু শক্ত করে জড়িয়ে ধরে রাখল। দুইজন ভিজে লেপটে গেল একজন আরেকজনের সঙ্গে। কিছুটা মিষ্টি মধুর মুহূর্ত কাটালো দুজন। আয়নার সামনে দাঁড়িয়ে লম্বা চুলগুলো মুছতে ব্যস্ত রোদ। গলায় চোখ যেতে মিনমিন করে কয়েকটা গালি আদ্রিয়ানকে উৎসর্গ করল। আদ্রিয়ান টাওয়েল পেঁচিয়ে এসে বলল, ক্ষুধা লেগেছে রোদ? আমার মাথা খান। আমি কি করলাম, রেগে যাচ্ছ কেন? রোদ মুখ কুসকে গলায় ইশারা করতে আদ্রিয়ান দুষ্টু হেসে বলল, খেতে দাও না হলে তোমাকেই খেয়ে ফেলবো। রোদ চুল ভালো মতো মুছে ঘোমটাটা টেনে রুম থেকে বের হতেই ফুপির সাথে ধাক্কা লাগলো। ভদ্রমহিলা মুখের তালা এখনো খোলেননি। রোদি ঝটপট করে বলল, সরি ফুপি, আমি খেয়াল করিনি। ফুপি গভীরভাবে রোদকে পর্যবেক্ষণ করে মাথার দিকে তাকিয়ে বলল, লাজ লজ্জা নেই, বিয়ের সুরম মেয়ে কোথাকার। রোদের সাথে প্রথমবারের কথাই যে উনি এমন কথা শোনাবে তা ভাবেনি রোদ। লজ্জায় অপমানে চোখে পানি জমল। আদ্রিয়ান তখন রুম থেকে বের হয়ে রোদকে ফুপির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখেই খুশি ওঠে। তেড়ে এসে বলল, তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছি, যাও খাবার বাড়ো। রোদ তাড়াতাড়ি চলে গেল, না হলে কেঁদেই ফেলত হয়তো। ফুপি নরম কণ্ঠে আদ্রিয়ানকে জিজ্ঞেস করল, কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ, নিজের খেয়ে পড়ে সুখে আছি। আদ্রিয়ান বাবা, আমাকে ভুল বুঝিস না, আমি এসেছেন, থাকুন, বিদায় নিন, যা খুশি করুন, আমার পরিবারে নজর দিলে চোখ তুলে নিব এবার, এটা আমার বাবার টাকায় করা বাড়ি, মনে যেন থাকে। বাবা শোন, আমি আদ্রিয়ান আর দাঁড়ানোর প্রয়োজন বোধ করল না, ধূপধাপ পা ফেলে চলে গেল। রোদ বাচ্চাদের খাবার বেড়ে দিচ্ছে। শাবাস কিছুটা অসুস্থ, আরিয়ান ওকে নিয়ে হসপিটালে গিয়েছে। আদ্রিয়ান আসতে রোদ প্লেট এগিয়ে দিল। জুরাইন বসতে বসতে শয়তানি করে বলল, কি ব্যাপার ব্রো, বিয়ে করে রোমান্টিক হয়ে গিয়েছো? আদ্রিয়ান ফুপাতো ভাই বোনের সাথে বেশ হেসেই কথা বলছে। রোদের একবার জুরাইনকে সন্দেহ হলো, পরক্ষণে আবার নিজের ধারণাতে পানি ফেলে মিশি আলিফকে খাইয়ে দিল। মিশন এসেও বসে আছে। রোদ খেতে বললেও সে খাবে না, না পেরে রোদ বাচ্চাদের খাইয়ে মিশনকেও খাইয়ে দিচ্ছে। মেহমানরা এতে বেশ অবাক। আদ্রিয়ান খেয়াল করছে মিশন এমনি সময় খাবারের সবজি কিছুটা ফেলে খেত, ভাত একটু কম খেত। তা নিয়ে আদ্রিয়ান ধমকাতো অনেক, কিন্তু কাজ হতো না, অথচ রোদের হাতে দিব্যি খাচ্ছে সব, মায়ের হাতের খাবার বলে কথা।
সাবারা তখনও আসেনি। মিশান মিশি আলিফকে মিশনের রুমেই ঘুম পাড়িয়েছে রোদ। বের হতেই জারার সাথে দেখা হলো, বেশ কিছুক্ষণ গল্প করে নিচে যায় রোদ।